হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখুন, সকাল সকাল সব কাজবাজ হয়ে গেছে, সকালে টিফিনটাও কমপ্লিট হয়ে গেছে। আলু সিদ্ধ ভাত করেছিলাম আজকে, ঘি দিয়ে, আলু সিদ্ধ দিয়ে, বেশ গাছের লঙ্কা দিয়ে মেখে খেয়েছি। খুব ভালো লাগছিল খেতে, অনেকদিন পর পর না এরকম একটু খেতে ভালোই লাগে। সত্যি কথা বলতে তরকারি, মানে ডাল, তরকারি, ভাত, মাছ, মাংস এসব খেতে খেতে হেজিয়ে যায় যখন, তখন এরকম সেদ্ধ ভাত খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন আমি বসে গেছি শাড়ির পাড় বসাতে। আর এটা কিন্তু আমার শাড়ি নয়, একজন দিয়ে গেছে শাড়ির পাড় বসাতে, সেটাই আমি বসাচ্ছি। যেহেতু কাজবাজ হয়ে গেছে সেই জন্য ওটা করছি। আর ভাত তো আছেই, শুধু রান্নাটা বাকি আছে, সেটা হচ্ছে ঠাকুমা করবে। আমার ঠাকুমা এসেছে যেহেতু, তাই জন্য উনি করবে। আর আমি মেশিনের কোন টুকিটাকি কাজ আছে, অনেকে দিয়ে গেছে, তো সেইগুলো করে কমপ্লিট করতে হবে। তাই আমি আস্তে ধীরে কাজগুলো করে নিচ্ছি, যেহেতু ঠাকুমা আছে সেই জন্য এই ফাঁকে করে নিচ্ছে। আর মেয়েটা এখন ঘুমোচ্ছে, তাই ভাবলাম করেই ফেলি। তো আমি সেই আন্দাজ মতো, আমি হচ্ছে নিজের মতো বসে বসে বেশ আস্তে ধীরে কাজটা করছি। ওই দেখুন, ঠাকুমা ঘুরে বেড়াচ্ছে পেছন দিক দিয়ে। তারপরে এইদিকে আমার মেয়েটা না কিছুক্ষণ পরে উঠে গেছিলো, আমার পাড়টা বসানো হয়ে গেছিলো, তারপরে কিছুক্ষণ পরে উঠে গেছিলো আর খুব মানে কান্নাকাটি করছিল। দেখতেই পাচ্ছেন আপনারা কীরকম করছে, জামা কাপড় কিছুতেই কিছু পরবে না। আমি কোনো রকমভাবে জামা পরানোর চেষ্টা করছি, তার কারণ আমার মেয়েকে একটু আগে স্নান করিয়ে নিয়ে এসেছি। স্নান করিয়ে এনে জামা কাপড় পরিয়ে ওকে খাওয়াবো এখন। তো চলুন দেখুন ও কী করছে আগে জামাটা পরানোর সময়। আর ও এখন বলে না, রোজ মানে কন্টিনিউ এই কদিন ধরে আমি দেখছি, প্রায় মাসখানেক হতে চললো, এরকম মানে প্রচণ্ড জেদ বেড়েছে, প্রচণ্ড জেদ করছে এরকমভাবে। কারণ হচ্ছে ওর হচ্ছে ঘুম থেকে উঠে আসলে না ও মানে কিছুই কিছু করতে চায় না, ওর যেটা ইচ্ছা হয় সেটাই করতে হবে, মানে আমাকে কোলে নিয়ে থাকতে হবে, মাম দিতে হবে, এইটুকুই, এছাড়া আর কিছুই চায় না ও। আর স্নান করেছে, জামা পরবে না, এখন নতুন নতুন ঠান্ডা পড়ছে বলুন, এখন হাওয়া। আর আমাদের এদিকটায় তো দেখেছিনি কীরকম হচ্ছে, সবুজে সবুজ গাছপালা ভর্তি। আর এইখানে যদি ও হচ্ছে মানে সবসময় ঠান্ডা হাওয়া দেয় এই দিক থেকে হালকা, আর ও যদি খালি গায়ে স্নান করে উঠে এখান দিয়ে ঘুরে বেড়ায়, তাহলে আরও ঠান্ডা লেগে যাবে না বলুন? এমনিতেই তো ঠান্ডার ধাত আমার মেয়ের, একটু ফ্যাঁচ 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 করে যাচ্ছে, দেখুন কী দুষ্টুমি। আর আমাকে মেরে দিলো, আর আমাকে কামড়াচ্ছে, দেখুন কীভাবে মারে আর কীভাবে কামড়ায়। আর অনেক শান্ত করার পরে একটুখানি কোলে নিয়ে ঘোরাঘুরি করছিলাম, করার পরে তারপরে আমি ওর খাবার নিয়ে এসেছিলাম, মাছ দিয়ে ভাত দিয়েছিলাম, তখন আবার চুপ হয়ে গেছিলো। যেহেতু আমার মেয়ে হচ্ছে মাছ খেতে ভালোবাসে, তাই জন্য মাছ দিয়েছিলাম, যেই সেই হচ্ছে চুপ হয়ে গেছিলো। তারপরে দেখুন ওর কাকা এসেছিলো, কাকা এসে একটুখানি ওর সঙ্গে মানে ইয়ারকি করছিলো, আর ওর কাকাকে দেখে আরও রেগে গেছিলো। কারণ কি, ওর কাকা হচ্ছে ধরলে পরে ও রেগে যায়, আর কারোর কাছে যেতে চায় না তো, তাই জন্য। তো তারপরে দেখুন এখানে আমার পাশে বসে বসে ওকে খাওয়াচ্ছিলাম এখানে বসে, আর আমি এখনও স্নান টান কিচ্ছু করা হয়নি। তো এখন আমি মেয়েকে ভালো করে খাইয়ে দেবো, পেট ভরে খাইয়ে দেওয়ার পরে তারপরে যাব আমি স্নান করতে। না, তার আগে একটুখানি মেশিনের কাজ আছে। আমার ঠাকুমার হচ্ছে গোপাল আছে, তো সেই গোপালের কয়েকটা জামা নিয়ে এসেছে, নিজের হাতে তৈরি করেছিল, সেই জামাগুলোটাকে আমাকে বলেছে একটুখানি মেশিনের সেলাই করে দিতে। কারণ হাতের সেলাইটা যতই দেওয়া হোক না কেন, সেরকম তো আর টেকসই হয় না মেশিনের সেলাই। মেশিনের সেলাই যেমন দুটো করে সেলাই পড়ে, আর ওটা তো একটা সেলাই পড়ে, তাই জন্য ঠিক মতো হয় না। তো দেখুন খাওয়া হয়ে গেছে, এখন উঠে পালিয়ে গেল, এখন ও দাদার দিকে যাচ্ছে। তারপরে দেখুন এখানে আমি বসে বসে মেশিন চালাচ্ছি, কারণ কি আমাকে মেশিনের অনেক কাজবাজ করতে হবে। আর ঠাকুমার বললে আমি ওই গোপালের জামা সেলাই করছি। তো দেখুন এখন হচ্ছে গোপালের জামা সেলাই করে দিচ্ছি, দেওয়ার পরে তারপরে আমি যাব স্নান করতে। স্নান করার সময় আবার অনেকগুলো জামা কাপড় আছে জানেন তো, সেই জামা কাপড়গুলোও কাচতে হবে। অনেক জামা কাপড় আছে, প্রায় এক বালতির বেশি ছাড়া কম হবে না। তো তাই জন্য ঠাকুমাকে বললাম যে আমি যাওয়ার আগে, আমি যখন মেশিনে বসেছি, তাহলে তুমি এক কাজ করো, তোমার ঠাকুরের জামা কাপড়গুলো দাও, আমি একবারে মেরে দিয়ে তারপরে চলে যাই। আরও কিছু কিছু আছে, আরও পরে হচ্ছে করে দেবো বলেছি, এখন একবারে তো আর সব হয় না, তাই জন্য অল্প অল্প করে দেবো বলেছিলাম। তারপরে এইদিকে আমার মেশিনের কাজ হতে হতে, তারপরে ওইদিকে আমার ঠাকুমা কিন্তু রান্নাবান্না করে নিচ্ছে, সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে কী কী হবে জানেন রান্না? আজ হবে হচ্ছে শুটকি মাছ, কালকে শুটকি মাছ এনেছিল, সেই শুটকি মাছ রান্না হবে। আর সাথে হবে হচ্ছে ওই যে হ্যাঁ, আট ট্যাংরা মাছ এনেছে, ওই আট ট্যাংরা মাছের ঝাল হবে।
ব্যাস আর কিছুই হবে না। আর আমার ঠাকুমা শুটকি মাছটা সত্যি কথা বলতে খুবই ভালো রান্না করে। আর আমার ঠাকুমা এই ঘরে শুয়েছিলেন জানো তো, আগের দিন শুটকি মাছের একটা ব্যাপার আছে, কী হয়েছে বলুন তো, এই ঘরে আমার ঠাকুমা শুয়েছিল আগের দিন রাত্রেবেলা, আর আমি শুটকি মাছটা কৌটোতে রাখতে ভুলে গেছি, প্যাকেটে করে রেখে আমি টেবিলের উপর রেখেছিলাম, মানে আমার রান্নাঘরের সামনেটা টেবিলের উপর রেখেছিলাম, রেখে আমি শুয়ে পড়েছিলাম। রাত্রেবেলা নাকি ইঁদুর এসে সেই মানে টেনে নিয়ে চলে গেছে ওই শুটকি মাছ, আর ঠাকুমা ভয়তে ভয়তে মানে উঠেছে ঘুম থেকে, উঠে দেখে কি মানে ইঁদুরে নিয়ে চলে যাচ্ছে, আর কি বলবো জানেন না। তারপর আবার ঠাকুমা তুলে নিয়ে আবার মিটকেসের মধ্যে রেখেছে। তো যাই হোক, এইদিকে দেখুন বন্ধুরা, আমি ঘর মুছে নিচ্ছি ভালো করে, কারণ এই ঘরের মধ্যে এই একটা ঘরের মধ্যে অনেক অত্যাচার হয় যেহেতু, কারণ ওই দিকের ঘরগুলো তো অতটা না মুছলেও চলে যায়, ঝাড় দিলেই চলে যায়, আর এই ঘরগুলো না মুছলে হয় না। তাই জন্য আমি এই ঠাকুমাকে একটু আগে বলছিলাম যে কাপড় কাচতে কাচতে যে ঠাকুমা তুমি ঘরটা ঝাড় দিয়ে দাও, তারপরে আমি মুছে দেবো। তারপর ঠাকুমা ঘরটা মুছে দিয়ে এলো, আমি হচ্ছে মুছে নিলাম, আর এই দেখুন ঠাকুমা রান্না করেছে শুটকি মাছ আর হচ্ছে আর মাছের ঝাল। আর সত্যি কথা বলতে শুটকি মাছটা কিন্তু খুব ভালো হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, দেখুন এখন আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এসেছি ছাদে জামা কাপড় মেলতে। বললাম আপনাদের যে এক বালতি জামা কাপড় হয়েছিল জানেন না, তো সেইগুলো মেলে দিচ্ছি। আর এখনকার ওয়েদারটা না খুব একটা ভালো নেই, মানে যে একটু বেলা নামছে সেই হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার আসছে, শুনছি নাকি বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি, বৃষ্টির কোনো নামগন্ধই নেই। তো বৃষ্টি হলে হোক বেশ ভালোই হবে, আর বৃষ্টি না হলে তাহলে ভালো করে রোদ্দুটা দিক। আমি যেই জামাকাপড়গুলো মেলতে গেছি সেই মেঘলা করে এসেছে, আর কোনো মানে জামাকাপড় মনে হয় আজকে আর শুকাবে না। তো ওইরকমই ভেজা ভেজাগুলো ভেতরে দিয়ে দিতে হবে সিঁড়ির মধ্যে, এখন আপাতত এইখানে দিয়ে দিই বলুন, যদি যতটা জল ঝরা ঝরে নেবে নাকি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাথে থাকবেন, আর অল নোটিফিকেশানটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করি আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।